Hi guys, Assalamu alaikum. Welcome to our channel. We are. আজকে আপনাদের সাথে আরেকটা সালাদ রেসিপি শেয়ার করব। এটা খুব সহজেই আপনারা বানাতে পারবেন এবং হেলদি অলসো। তো আমি আজকে কাটবো শসাগুলো একটু অন্যরকম করে। শসাগুলো খুবই কচি, এই জন্য আর আমি পিল করছি না। তো একটু লম্বা লম্বা করে কেটে নেব। আমি এখানে ছোট ছোট তিনটা শশা নিয়েছি। এখন নিচ্ছি গাজর। একটা গাজর নিচ্ছি আমি, গাজরটাকেও আমি সেম ভাবে কেটে নিব। গাজরটাকে নিয়ে নিচ্ছি এখানে। আর দিচ্ছি দুইটা টমেটো। সেম ভাবেই কেটে নিব লম্বা লম্বা করে। এবার দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ ডিম। আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো সবজিও দিতে পারেন। ডিম দেওয়া, এখন দিয়ে দিচ্ছি ফেটা চিজ। এটা অপশনাল, না দিলেও চলবে, অথবা আপনারা অন্য যে কোনো চিজ ইউজ করতে পারেন। এটাকে কিউব করে কেটে নিচ্ছি। ফেটাটা আমি পুরোটার উপরে দিয়ে দিচ্ছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই দিচ্ছি। এখন দিচ্ছি লবণ। দিয়ে দিব ব্ল্যাক পেপার। আপনারা ইচ্ছে করলে যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচও দিতে পারেন কুচি কুচি করে। তো আশা করি আজকের সালাদ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই হেলদি খাবার খাওয়ার ট্রাই করবেন এই রোজার মধ্যে। স্টে টিউনড, উই আর